কেমন আছো? আমার নার্সারি শ্রেণীর আদরের ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি লিপি একটা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আমাদের আজকের বিষয় কি বলো তো? আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সাধারণ জ্ঞান নিয়ে। তোমাদের গত ক্লাসে তোমাদের সাথে আমার একটা ক্লাস ছিল মনে পড়ে? সেখানে কিন্তু আমরা 6টা প্রশ্ন করেছিলাম, তাই না? এর আগে আরো সাধারণ জ্ঞানের 2টি ক্লাস হয়েছে আমাদের শ্রদ্ধেয় রেনা ম্যাডাম তোমাদের 2টি ক্লাস দিয়েছিল, সেখানে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল 10টি, তাই না? 2টা ক্লাসে ম্যাডাম তোমাদের সুন্দর করে পড়িয়ে দিয়েছিল। সবগুলো প্রশ্ন বাসায় মুখস্থ করেছো? আস্তে আস্তে করে মুখস্থ করে নাও, এত তাড়াহুড়ার কিছু নেই। সবাই আমাদের কথা শুনবে, দুষ্টামি করবে না, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছো। চলো তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তোমাদের সাথে আমার আজকে, তোমরা তো সবাই নার্সারি শ্রেণী ছাত্রী, তাই না? আর বিষয় হচ্ছে কি আমাদের সাধারণ জ্ঞান, এটা বারবারই আমি তোমাদের বলে দিচ্ছি। এটা কিন্তু আমাদের কি পরীক্ষা হবে বলো তো? শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে, এটা লিখিত পরীক্ষা হবে না। আর হচ্ছে আমার নাম হচ্ছে লিপি একটা, তোমাদের সাথে আমি আগেই পরিচিত হয়েছি গত ক্লাসে। আমাদের আজকের ক্লাসের তারিখটা তো তোমরা জানোই, 24/3/2021, ঠিক আছে? চলো তাহলে তোমরা কি করবে এখন? একটা খাতা কলম নিতে হবে, একটু প্রশ্নগুলো লিখে রাখতে হবে। সবাই পেন্সিল, রাবার, খাতা কাছে নিয়েছো? চলো তাহলে আমরা কি করবো এখন? সাধারণ জ্ঞানে 6টি না, আজকে আমরা কি করবো? 5টি প্রশ্ন করবো। তাহলে আমাদের কয়টা প্রশ্ন হবে মন বলো তো? 26টা, ঠিক আছে? এগুলোই মুখস্থ করো তোমরা। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমি চেনো না? আমরা জাতীয় সঙ্গীত গাই না, আমার সোনার বাংলা আমি তোমায়
ভরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেই জাতীয় পতাকার রংটা কি? গাঢ় সবুজ, একদম টকটকে সবুজ। আর এই গাঢ় সবুজের মাঝে জল লাল রং, এই রংটা হচ্ছে কি রক্তের মতো দেখা যায়, কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আর তার প্রতীক হচ্ছে কি? জাতীয় পতাকা। বুঝতে পেরেছ? তাহলে এটার রংটা কি সবাই তো তোমরা জানো, তারপরও কিন্তু আমাদের ভালো করে সুন্দর করে বলতে হবে। গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল রং। 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে আমাদের এখানে। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? উত্তর আমরা কি বলবো? কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। তোমরা দেখেছো কাজী নজরুল ইসলামের ছবি? দেখো না? দেখেছো মনে লাগে, অনেক জায়গায় কাজী নজরুল ইসলামের ছবি দেখেছো তোমরা। তাহলে আমাদের কয়টা প্রশ্ন হলো বলতো? 1, 2, 3, 4, 5টা প্রশ্ন হলো। আর এই ক্লাসে যারা যারা অংশগ্রহণ করেছো, আমি আশা করি সবাই আমার ক্লাসে অংশগ্রহণ করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে কয়টা প্রশ্ন হলো বলতো? 5টা প্রশ্ন। গত ক্লাসে 6টা প্রশ্ন ছিল, মনে পড়ে তোমাদের? পড়েছো সবাই? আমার সাথে সাথে আরেকবার সবাই একটু বলে নাও তো। বাংলাদেশের লোক সংখ্যা কত? 7 নম্বর প্রশ্ন। তোমরা উত্তর কি দেবে? প্রায় 13 কোটি বলবে, প্রায় 13 কোটি। 8 নম্বরে দেখো, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? উত্তর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। 9 নম্বরে দেখো, বাংলাদেশের বিজয় দিবস কবে? উত্তর বলবে 16ই ডিসেম্বর। 10 নম্বরে দেখো, বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? উত্তর বলবে গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল রং। 3 নম্বরে দেখো, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? তোমরা বলবে কাজী নজরুল ইসলাম। আর সবশেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস আজকের মধ্যে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা তো অনেক ছোট, তোমরা কি করবে? আল্লাহ তাআলার কাছে খুব বেশি বেশি করে প্রার্থনা করবে, হে আল্লাহ আমাদের এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করো। আমরা তো অনেক ছোট, আমরা স্কুলে ভর্তি হলাম, আমরা তো স্কুলে যেতে পারলাম না। আল্লাহ তাড়াতাড়ি আমাদের এই মহামারীর হাত থেকে আমাদেরকে কি রক্ষা করো, আমাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও, আমরা যেন খুব তাড়াতাড়ি স্কুলে যেতে পারি। এই দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। বুঝতে পেরেছো? তো সবাই ভালো থেকো, ছোট সেনামিনীরা, আমার লক্ষ্মী বাবুরা, সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করবে। বাসায় কি করবে? একটু মাঝে মাঝে খেলাধুলাও করবে, আমি তোমাদের পিটি করাবো একদিন, মজা হবে না? হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাটি দেবো।